বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জল সচেতনতা প্রচার। রসুলপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে জল ব্যবহারে সামাজিক সচেতনতা প্রচার করা হয়। এই প্রচারণায় ছাত্রছাত্রীরা গৃহস্থালিতে গিয়ে বৃষ্টির জল সংরক্ষণ ও পুনর্ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতন করেন। তারা দেখান বৃষ্টির জল গাছপালা এবং ঘরের ব্যবহৃত জল পুনর্ব্যবহারে ব্যবহৃত হতে পারে। এছাড়া অতিরিক্ত জল পাত্রে ধরে রাখা ও বৃষ্টির জল ধোয়া মোছায় ব্যবহার করার পরামর্শ দেন, যা খাবার জলের অপচয় কমাতে সাহায্য করে। গণজ্ঞাপন বিভাগের ছাত্রছাত্রী প্রতাপ মণ্ডল এই প্রচারণা অভিযান থেকে বেশি আশাবাদী। তিনি মনে করেন সমাজে জল সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে পড়বে এবং জলের অপচয়। সবজি ধুলেন জলটা দিয়ে, জলটা হালকা নোংরা হবে, সেই জলটা তো ফেলে দিচ্ছেন, ফেলবেন না, গাছের গোড়ায় দেবেন, পশুকে খাওয়াবেন, ছাগলকে খাওয়াবেন, কুকুরকে খাওয়াবেন, তাহলে কী হবে? আপনার ভালো জলটা নষ্ট হবে না, আপনার ভালো জলটা থেকে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আপনি জল অপচয় সেখানে বন্ধ করলেন। আর দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টির জলটাকে ধরবেন। বৃষ্টির জলটাকে ধরলে কী হবে? দেখুন, আপনাদের কারো ছাদ আছে, কারো ছাদ নেই, বালতিতে করে ধরে রাখবেন, টিনের চাল সবার আছে, টালির চাল আছে, জল যেটা পড়বে ছাদ থেকে বালতিতে করে ধরে রাখবেন, সেই জলটা ধরে রাখবেন, আপনি হাত পা ধুতে পারবেন, থালা বাসন ধুতে পারবেন, ঘর পরিষ্কার করতে পারবেন। তাহলে আপনার যে জলটা দিচ্ছে ভালো জল, খাওয়ার জল, সেটা আপনার নষ্ট হবে না, সেটা আপনার থাকছে, জলটা সংরক্ষণ হচ্ছে। এই বার্তাটা আপনাদেরকে আমরা দিতে এসেছি, যাতে জলটা অপচয়টা বন্ধ হয় এবং আপনারা জলটাকে এমনভাবে ব্যবহার করবেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম, এই যে বোনরা ভাইরা দাঁড়িয়ে আছে, এদের জন্য জলের কোনো কষ্ট না হয়। জলের জন্য কীভাবে অনাহারে আছে এরা, কুয়ো থেকে, নদীর থেকে, পুকুর থেকে এরা জল পড়ছে, জল পাচ্ছে না, পুকুরে জল শেষ হয়ে গেছে কুয়োতে, এই 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 সিচুয়েশন, এই এই ব্যাপারটা যাতে এদের সময় না হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের জন্য জল সরে রাখা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব।